ওনাদের ফ্যামিলিটা পুরুষশূন্য, কেউ নাই। বাবা ইন্তেকাল করেছেন, টাকা রেখে গিয়েছেন, যে টাকাগুলো সোনালি ব্যাংকের একটা ইসে রেখেছেন, যে সেখান থেকে যতটুকু পাচ্ছেন সেটাতে ফ্যামিলি চলে। কিন্তু ইসলাম ব্যাংকে যদি যান, সেটা উনি যেটা উল্লেখ করেছেন সেটাতে ফ্যামিলি চলবে না। এখন সোনালি ব্যাংকে রাখাটা ঠিক হয়েছে কিনা একটু? অনেক ধন্যবাদ। জি, প্রথমেই আমি দোয়া করছি যে যে বোন ফোন করেছেন, যে তার ফ্যামিলির যারা সদস্য ছিলেন, পুরুষ সদস্য, বাবার কথা বলেছেন, ভগ্নিপতির কথা বলেছেন, যে তারা ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিন, তাদের কবরগুলোকে আলোকিত করে দিন। দ্বিতীয় বিষয় যেটা বলতে চাই সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে পৃথিবীতে এমন কোনো প্রাণ, শুধু পৃথিবী না, যে এই জমিনে এমন কোনো প্রাণ অথবা প্রাণী নেই যার রিজিকের ফয়সালা বা ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। সুবহানাল্লাহ। এবং রব্বুল আলামিন বলেছেন, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তাআলা তার জন্য পথ বের করে দিবেন। বান্দাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন যে তোমরা বলো হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু, যে আমি আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমি তার উপর ভরসা করলাম। এই কথাগুলো এই জন্য বলা যে সার্বিকভাবে অনেক কিছু বাস্তবতার নিরিখে আমাদের সামনে আসে, আমরা তখন ভাবি কি করব, না এটা না করলে হবে না, আমরা একটু করে দেখি। আমি যখন চেষ্টা করব, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আমি যখন চেষ্টা করব যে আমি হালালভাবে আমি উপার্জন করতে চাচ্ছি, আমি হালালভাবে কিছু পেতে চাচ্ছি, তখন আল্লাহ তাআলা সেটার মধ্যে বারাকা দান করবেন। তো উনি যেটা বলেছেন যে ওনাদের যে অর্থটা, সেই অর্থটা একটা ব্যাংকে রাখা হয়েছে এবং যে সঞ্চয়পত্র হিসেবে, আমরা এখনও পর্যন্ত যতটুকু আমাদের জ্ঞানে আছে যে সঞ্চয়পত্র এখনও পর্যন্ত এটাকে আমরা আসলে হালাল বলতে পারছি না। তো যেহেতু একটা সন্দেহযুক্ত বিষয়, প্রয়োজনে আমাদের কম খাওয়া উচিত, প্রয়োজনে যতটুকু না হলেই নয় সেভাবে চলা উচিত, কিন্তু হারাম থেকে বেঁচে থাকা উচিত। এবং আমরা যদি চেষ্টা করি, আমি বলবো যে ওনাদেরকে যে অন্য কোনো পথ এবং পাথেও একটু চেষ্টা করুক, আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো পথ তাদেরকে বের করে দেবেন ইনশাআল্লাহ। এমন অনেক ঘটনা আছে জি ইনশাআল্লাহ। তো এই কারণে আমরা দোয়া করি এবং তাদেরকে এই নসিহা থাকবে যে ওনারা সুদের ভেতরে যেন প্রবেশ না করে সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাতেই বারাকা দান করবেন ইনশাআল্লাহ।